ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। মহাশিবরাত্রি ব্রত সনাতন হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ব্রত। বহু শিবভক্তরা এই দিনে ব্রত পালন করেন। শিবব্রত একটু কঠিন ব্রত, কারণ এই ব্রত সারা রাত জেগে পালন করতে হয়। রাত্রি চার প্রহরে চারবার পুজো করা হয় মহাদেবের, দুধ দিয়ে, দই দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে, এবং প্রত্যেক প্রহরে পুজোর কিন্তু আলাদা আলাদা মন্ত্র রয়েছে। শিবব্রত যারা পালন করেন তারা শিব চতুর্দশীর দিনে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে ব্রতের সংকল্প নেন এবং সারা দিন উপোস রাখেন। এক্ষেত্রে 24 ঘন্টায় তারা উপোস রাখেন। পরের দিন চতুর্দশী, চতুর্থ প্রহরের যে পুজো হয় শিব চতুর্দশীর, সেটি শেষ হয়ে যাবার পরে পারণ সম্পন্ন করার সময় তারা একবার আহার করেন। আবার শিব চতুর্দশীর আগের দিনেও বলা হয় যারা ব্রত পালন করবেন তারা সারাদিনে একবারই আহার গ্রহণ করবেন, সংযমী জীবন যাপন করবেন। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে বলা হয় ত্রয়োদশী তিথিতে, ব্রতের আগের দিনে, এবং যেদিন আপনারা পালন করবেন সেই দিনও একবারই আহার গ্রহণ করতে বলা হয়, এবং ব্রতের দিনে নির্জলা উপোস। কিন্তু সকলের পক্ষে নির্জলা উপোস করা সম্ভব হয় না। সাধারণত যারা ছোট অল্পবয়সী ছেলেমেয়েরা, এছাড়া গর্ভবতী মহিলারা, বয়স্ক মানুষেরা, তারা সারাদিন নির্জলা উপোস করতে পারেন না। এই ক্ষেত্রে বলা হয় যে 2 ঘন্টা পর পর কিছু খাবার খেতে, কিন্তু যে খাবারগুলি আমরা ব্রত করলে খেতে পারবো সেগুলি খেতে পারবো, তাছাড়া কিন্তু অন্য কোনো খাবার খাওয়া যায় না। এই দিনে আপনারা যদি নির্জলা উপোস করতে না পারেন তবে আলু থেকে তৈরি যে কোনো রকমের সবজি খেতে পারেন, এবং এখানে আপনি হলুদের ব্যবহার করবেন না। হলুদ এবং আদা ছাড়া আলুকে বিভিন্ন রকমভাবে তৈরি করে সেটি খেতে পারেন। সাবুদানা খেতে পারেন, সাবুদানার খিচুড়ি খেতে পারেন, বা সাবুদানা টিক্কি, বিভিন্নভাবে সাবুদানা খাওয়া যায় সেটিও খেতে পারেন। মিষ্টি কুমড়ো সবজি খাওয়া যায়, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, লাউ, এগুলো খাওয়া যায়। এছাড়া আপনারা দুধ বা দুধ জাতীয় খাবার খেতে পারেন, বাটার মিল্ক খেতে পারেন, মাখন খেতে পারেন, দুধ খেতে পারেন, ফল আহার করতে পারেন, 2 ঘন্টা পর পর খেতে পারেন, এবং জল খাবেন, কারণ শরীর ডিহাইড্রেট হয়ে গেলে সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা শিব চতুর্দশী ব্রততে নির্জলা উপোস করতে পারবেন না, তারা যখন খাবার গ্রহণ করবেন সেই খাবারে যে লবণ ব্যবহার করবেন সেই লবণ কিন্তু সৈন্দক লবণ যেন হয়, সাধারণ যে লবণ আমরা খাই সেই লবণ নয়। শিব চতুর্দশী ব্রত পালন করলে আপনারা কখনোই ভাত খাবেন না, চাল জাতীয় খাবার নিষিদ্ধ। এছাড়াও গম জাতীয় যে সকল খাবার যেমন আটা, ময়দা, লুচি, এই ধরনের খাবার খাওয়া যাবে না। আপনারা সাবুদানার সাথে সাথে আরও একটি জিনিস খেতে পারেন, সেটি হলো রাগি। রাগির আটা আপনারা ব্যবহার করতে পারেন, মহাদেবের প্রসাদেও আপনারা এটি রাখতে পারেন এবং আপনারা নিজেরাও গ্রহণ করতে পারেন। তাছাড়া ড্রাই ফ্রুটস খাওয়া যায়। ড্রাই ফ্রুটসের মধ্যে যে সকল খাবারগুলি রয়েছে খেজুর, কিশমিশ, কাজু, আখরোট, বাদাম, এইগুলো খাওয়া যায়। অল্প পরিমাণে আপনারা এই খাবারগুলি গ্রহণ করতেই পারেন। শিব পুজোর উপোসের সাথে সাথে আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যাতে আপনারা আপনাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং গঙ্গা জল ছিটিয়ে দেবেন। ভগবান শিবের মূর্তি বা ছবি রেখে সেখানে বিল্বপত্র, বেলপাতা, চন্দন, ধুতুরা ফুল, কাঁচা দুধ ব্যবহার করে মহাদেবের পুজো অবশ্যই দেবেন। সাবুদানা ছাড়াও আরও একটি জিনিস ব্যবহার করতে পারেন, সেটি হলো রামদানা বা আমারান। যে কোনো সুপার মার্কেটে এটি পেয়ে যেতে পারেন, বড় বড় দোকানে, মুদির দোকানে, সেখানেও কিন্তু আমারান বা রামদানা পাওয়া যায়। এটি সাধারণত অবাঙালি হিন্দুরা ব্রত পালন করলে ব্যবহার করে খাবার হিসেবে। এক্ষেত্রে আপনাদের গ্লুটেন ফ্রি হয় এতে এবং পেটের কোনো রকম গোলযোগও হয় না। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।